নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। ক্যাট 100% মাংসাশী প্রাণী হওয়া সত্ত্বেও ছোট থেকে বড় সমস্ত ক্যাটই গরুর দুধ খেতে খুবই পছন্দ করে। ডগ সর্বভুক প্রাণী, ছোট থেকে বড় সমস্ত ডগই গরুর দুধ খেতে পছন্দ করে। কিন্তু দীর্ঘদিন গরুর দুধ খেলে ডগ এবং ক্যাটের শরীরে স্কিনের সমস্যা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সমস্যা, কানের সংক্রমণ ইত্যাদি সমস্যা হতে দেখা যায়। ডগ এবং ক্যাট গরুর দুধ কেন সহ্য করতে পারে না? ডগ এবং ক্যাট দীর্ঘদিন গরুর দুধ খেলে ওদের শরীরে কি কি লক্ষণ দেখা যায়? ডগ এবং ক্যাট গরুর দুধ কেন এত বেশি পছন্দ করে? এবং দীর্ঘদিন গরুর দুধ খেলে ওদের শরীরে যে সমস্যা দেখা যায়, কিভাবে তার ট্রিটমেন্ট করা হয়? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই রকম সচেতনতামূলক আরও ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টক টু ভেট অ্যান্ড এমিটি অফ পেট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করুন। ডগ এবং ক্যাট জন্মগ্রহণ করার পর 12 সপ্তাহ পর্যন্ত ওদের শরীরে ল্যাকটেজ এনজাইম উৎপাদিত হয়, ফলে ওই সময় ওরা মায়ের দুধের ল্যাকটোজ হজম করতে পারে। কিন্তু মায়ের দুধ ছাড়ার পর ওদের শরীরে ল্যাকটেজ উৎপাদন ক্রমশ কমতে থাকে এবং পরবর্তীকালে ওদের শরীরে ল্যাকটেজ উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। এটি কোনো রোগ নয়, ডাইজেস্টিভ সিস্টেমের ম্যাচিওর হওয়ার সাথে সাথে এটি হয়ে থাকে। এটি একটি ন্যাচারাল ঘটনা। গরুর দুধে ল্যাকটোজ সুগার থাকে। ডগ এবং ক্যাট গরুর দুধ খেলে ল্যাকটেজ এনজাইমের অভাবে গরুর দুধের ল্যাকটোজ হজম করতে পারে না, ফলে ওই আনডাইজেস্টেড ল্যাকটোজের ফার্মেন্টেশনের ফলে গ্যাস, অ্যাসিড ইত্যাদি উৎপাদিত হয়, ফলে স্টোমাক, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম প্রতিক্রিয়া দেখায়। এই ঘটনাকেই ল্যাকটোজ ইনটলারেন্স বলা হয়। জিনগতভাবে ল্যাকটোজ ইনটলারেন্স ভিন্ন ভিন্ন ডগ এবং ক্যাটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ গরুর দুধ খেলে ভিন্ন ভিন্ন ডগ এবং ক্যাটের শরীরে ল্যাকটোজ ইনটলারেন্সের মাত্রা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। ডগ এবং ক্যাটকে দীর্ঘদিন ধরে গরুর দুধ খাওয়ালে ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য ওদের পেটে ফাঁপ দেখা যায়, পেটে ব্যথা হতে পারে, বমি করতে পারে, পাতলা পায়খানা হতে পারে, ক্ষুধামন্দা থেকে খাওয়ার খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, স্কিনের রং লাল হয়ে যায়, স্কিন চুলকায়, লোম রুক্ষ ও শুষ্ক প্রকৃতির হয়, লোম পড়ে। দীর্ঘদিন ধরে গরুর দুধ খাওয়ালে ডগ এবং ক্যাটের স্কিনের সমস্যার সাথে সাথে কানের সংক্রমণ হতেও দেখা যায়। ডগ এবং ক্যাটকে দীর্ঘদিন ধরে গরুর দুধ খাওয়ালে ওদের শরীরে ডিহাইড্রেশন হতে দেখা যায়, ফলে ওদের বডি ওয়েট কমতে থাকে। গরুর দুধে 3-4% ফ্যাট থাকে, তাই যেসব ডগ এবং ক্যাট গরুর দুধ খেলে স্কিনের সমস্যা এবং ডাইজেস্টিভ সমস্যা দেখা যায় না, তাদের ক্ষেত্রে ফ্যাটি হতে দেখা যায়। ডগ এবং ক্যাটকে দীর্ঘদিন গরুর দুধ খাওয়ালে ওদের হার্টের সমস্যা এবং প্যানক্রিয়াসের সমস্যা হতে দেখা যায়। ডগ এবং ক্যাটকে গরুর দুধ খাওয়ালে ওদের জল পিপাসা বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায় এবং শুকনো মাড়ি হতে দেখা যায়। ক্যাটের স্টমাক হাইপার রিয়েক্টিভ প্রকৃতির হয়। গরুর দুধে ক্যাজিন প্রোটিন থাকে। ক্যাট গরুর দুধ খেলে গরুর দুধের ক্যাজিন প্রোটিন হজম করতে পারে না, ফলে ওই আনডাইজেস্টেড ক্যাজিন প্রোটিনের এগেনস্টে ক্যাটের ইমিউন সিস্টেম প্রতিক্রিয়া দেখায়, ফলে ক্যাটের শরীরে ফুড অ্যালার্জি হতে দেখা যায়, ফলে ক্যাটের স্কিনের সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা এমনকি কানের সংক্রমণ হতেও দেখা যায়। গরুর দুধে ল্যাকটোজ ইনটলারেন্স হওয়া সত্ত্বেও গরুর দুধের প্রোটিন এবং ফ্যাটের স্বাদ এবং গন্ধ ডগ এবং ক্যাট খুবই পছন্দ করে, তাই গরুর দুধ খেতে ডগ এবং ক্যাট খুবই ভালোবাসে। ডগ এবং ক্যাটকে দীর্ঘদিন ধরে গরুর দুধ খাওয়ালে ওদের শরীরে যেসব সমস্যা দেখা যায় তার ট্রিটমেন্টের জন্য প্রথমেই ওদেরকে গরুর দুধ খাওয়ানো বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে ওদেরকে গরুর দুধ খাওয়ালে ওদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সমস্যা দেখা যায়, বমি করতে পারে, পাতলা পায়খানা হতে পারে, পেটে ফাঁপ দেখা যায়, পেটে ব্যথা হতে পারে, ক্ষুধামন্দা থেকে খাওয়ার খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে। এক্ষেত্রে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট করা হয়। অনেক ক্ষেত্রে ডিহাইড্রেশন দেখা যায়, সেক্ষেত্রে ফ্লুইড থেরাপিও করতে হতে পারে। বমি করলে পরে এমিপেট স্প্রে
দিনে দুবার, খাওয়ার 15 মিনিট আগে ব্যবহার করতে পারেন। 10 কেজি বডি ওয়েটের জন্য জিভে 1 থেকে 2 বার স্প্রে করবেন। স্কিনে চুলকানি দেখা গেলে সেট্রিজিন সাসপেনশন 5 কেজি ওজনের জন্য 5 ml করে দিনে 1 বার খাওয়াতে পারেন। তবে অ্যান্টিবায়োটিক কোনো রেজিস্টার্ড ভেটেনারিয়ানের পরামর্শ অনুযায়ী দেবেন। অনেক ক্ষেত্রে ডগ এবং ক্যাটের বাচ্চা অর্থাৎ কিটেন এবং পাপ্পি তারা মায়ের দুধ পায় না, সেক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে মার্কেটে প্রচুর পরিমাণে মিল্ক রিপ্লেসার পাওয়া যায়, যেমন রয়্যাল ক্যানিন, গ্রুলস, বেফার, ফার্মিনা ইত্যাদি কোম্পানির মিল্ক রিপ্লেসার আপনার কিটেন বা পাপ্পিকে খাওয়াতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।